Bloomberg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 সারাদিন গরমের মধ্যে রাত্রিতে বীরভূমের বেশ কিছু এলাকায় শুরু হয় বৃষ্টি। সেই সময় বীরভূমের দুবরাজপুরে বাবা ও ছেলের ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো বাবা ও ছেলের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় বাবা ছেলের অসুস্থতার জন্য তারা দুজনেই চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমে যাওয়ার পর ডাক্তার দেখিয়ে তারা পায়ে হেঁটে বাবা ছেলে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফেরার পথে নিকটবর্তী রাস্তার পাশেই তাদের উপর পাঁচিল ভেঙে পড়ে। সেই সময় ছেলেটির কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা বাইরে এসে বাবা ও ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা বাবা সৌরভ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। পরে ছেলে অনিক মণ্ডলকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথে মাঝরাস্তায় মারা যায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম সৌরভ মণ্ডল, বয়স 40 এবং তার ছেলে অনিক মণ্ডল, বয়স 10 বছর। তাদের বাড়ি দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সারদাপল্লীতে। সৌরভবাবু পেশায় ছিলেন একজন ভারতীয় জীবন বীমা নিগম সংস্থার এজেন্ট। প্রতিবেশী অরিন্দম চক্রবর্তী বলেন, ওই পাঁচিলগুলি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, তাই মর্মান্তিক দুর্ঘটনায় বাবা ও ছেলের একসঙ্গে মৃত্যু ঘটল। বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। 10টা নাগাদ মোটামুটি একটা আওয়াজ এলো, মানে হয়তো বজ্রপাতের আওয়াজ, এরকম আমরা ভাবছি। আমি পাশের রুমে ছিলাম আর এই পাশের রুমে মা বাবা ছিল, তো একটা আওয়াজ এলো নিয়ে এবার মা বাবা রুমে এলাম। কিসের আওয়াজ এত, বজ পড়লো কোথায় পড়লো বাজটা? তো সেই হিসাবে বেরিয়ে এলাম, তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ পেলাম জানলা দিক থেকে, দোতলা থেকে জানলা দিকে নিচের দিকে। তখন টর্চটা নিয়ে এলাম, অন্ধকার তো লাইন নেই, তখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, 10টা মোটামুটি 10টা, তো টর্চটা মেরে দেখছি গোটা পাঁচিলটা পড়ে গেছে। তখন মাকে বলছি গোটা পাঁচিলটা পড়ে গেছে, মা কেউ চাপা পড়ে আছে কাঁদছে। তখন টর্চটা আরও ঘুরাচ্ছি, তখন দেখছি এই অনিক মণ্ডল 10 বছর বয়স, এ পড়ে আছে, ও নিচের দিকটা মানে বসে আছে, যেমনভাবে পাটা মিলে বসে আছে, তো কাঁদছে। আমি যখন টর্চ মারার পর দেখছি অনিক, আমি বললাম অনিক তুই এখানে কী করছিস, এইটুকু আমার গলা বেরিয়েছে। তারপর আমরা বাবা, আমি, ভাই ছিল না, মা, আমার ওয়াইফ, সবাই মিলে ওই ইমার্জেন্সি লাইটগুলো নিয়ে টর্চগুলো নিয়ে এলাম। তাকে আরও পাড়াতে সবাই, যেহেতু এত আওয়াজ হয়েছে গোটা পাড়াটা খেপে গেছে, সবাই আরও বেরিয়েছে। বেরিয়ে পড়ে আমরা 5-6 জন মিলে ছিলাম, তখন দেখছি ওই বাচ্চাটার আর বৃষ্টি অঝরঝরে হচ্ছে, লাইনও নেই, আর ওইদিক থেকে জলের স্রোতটাও আসছে, যেদিকে পাঁচিলটা পড়েছে সেদিক থেকে জলের স্রোতটাও আসছে। তারপর ওই বাচ্চাটা ইয়েতে অনেক একটা চাং পড়েছিল, সেই চাংটা তুললাম, আর সৌরভ মণ্ডল ওর চাংটাও তুললাম, ওর উপায়েও চাং পড়েছিল। হ্যাঁ, ওর বয়স সৌরভ মণ্ডল হচ্ছে 40 বছর বয়স, ওর চাংটাও তুললাম। তারপর তুলে আমরা পাশে, আমাদের ড্রাইভারও আছে আর গাড়িও ছিল, মানে আমাদের পাশের বাড়ি, ওর গাড়িতে চাপালাম, 5 মিনিটের মাথায় নিয়ে গেছি প্রথমে মানসায়, মানসায় থেকে সিউড়ি। এখন কি অবস্থা? এখন দুজনেই মারা গেছে ওই কাল রাতে, মানসায়ের এই বাবা মারা গেছেন, আর কচু সিউড়ি যাওয়ার পথে কচু করে বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, এই যে অভিযোগ করছেন অনেকে যে প্রাচীরটা বহুদিনের পুরাতন, আমরা 2004 এসেছি, 16 বছর ধরে আমি দেখছি, তারও আগেকার। আচ্ছা, কোনো সংস্কার হয়নি বলে? না, অবশ্যই তাই। আর আউটলেটগুলো যেগুলোতে জল পের হয় সেইগুলো বন্ধ করে দিয়েছে মাটি ফেলে ফেলে ওপর দিক থেকে, এবার ওই দিকটা উঁচু হয়ে গিয়ে এই দিকটা নিচু হয়ে গেছে, তারপর গানা গাদি মার, ওই জন্য আরও বিশেষ করে স্কুলের ভিতরে কাজ হয়েছে, যত নোংরা প্রতিবেশী হিসেবে চাইবো যাতে পাঁচিগুলো সংস্কার হয়, বা পাঁচিগুলো ভেঙে নতুনভাবে করা হোক, বা যাতে জল পেরোনোর জন্য যদি তারের বেড়া টাইপেরও করা হয় তারে, সেটা হলেও ভালো। 3 ফুটের পাঁচিল হবে ছোটো। আপনার নাম? অরিন্দম চক্রবর্তী। এক্সপার্ট করে হয়েছেন ওনার, আমার জামাইবাবু হন, তো এইখানে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, ডাক্তার দেখিয়ে ঠিক ছিল আর কি ছেলেকে নিয়ে, তো ওইখানে ওই পাঁচিলটা যেটা আছে সেই পাঁচিলটা আর কি মানে ওই আসার সময় দুর্ঘটনা বোধহয় এটা পড়ে যায়। 9টার একটু আগে, তারপর ওই আমরা সবাই গেলাম ওইখানে হসপিটালে, মানে মানসায়রে যাওয়ার পর শুনলাম যে সিউড়ি নিয়ে গেছে, সিউড়ি গিয়ে দেখলাম। আচ্ছা, বাচ্চা বাচ্চা তো 9 মাস, পথে রাস্তাতেই মারা গেছে।
এটা সংস্কার হওয়া উচিত একদম, কারণ এটা তো আরও কিছু মানে ভবিষ্যতে তো এটা তো আরও খারাপ সিগন্যাল দিচ্ছে আর কি। আমি দেব কুমার ঘোষ। আপনি? দেব কুমার ঘোষ। আপনি কে হন? আমি ওর ভাইরা ইয়ে খালা।